হায় বন্ধুরা আজকে আমি রাজিমণ্ডল চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে ডিসকাস করবো ক্লাস টুয়েলভের একটা শর্ট সরি একটা ছোটো গল্প এই ছোটো গল্পটার নাম হচ্ছে থ্রি কোশ্চেন এই থ্রি কোশ্চেন গল্পটাতে তিনটে থ্রি কোশ্চেন অ্যাকচুয়ালি একটা প্যারাবেল অর্থাৎ এই প্যারাবেল এই প্যারাবেল সম্পর্কে এখানে একটু বলার দরকার আছে প্যারাবেল হচ্ছে সেই গল্প যে গল্পের যে গল্পের সমস্ত চরিত্রগুলি মানুষ হয় এবং অবশেষ একটা নীতি কথা নীতিকথা দিয়ে যাই একটা নীতিকথা দিয়ে যাই এই নীতিকথা দিয়ে গেছে গল্পটা শেষে অবশ্যই আমরা দেখতে পাবো এখানে গল্পটা শুরু থেকে আমি একটু বাংলাতে গোটা ইন্ট্রোটা দিয়ে যাচ্ছি ইন্ট্রোডাকশনটা গোটা গোটা গল্পটাই বাংলাতে আগে বলে দিচ্ছি তারপর আমি লাইন বাই লাইনে এই ইয়েটা নিয়ে গল্পটা নিয়ে ডিসকাস করবো তো প্রথমে আমি বলি থ্রি কোশ্চেন তিনটা প্রশ্ন এর আগেই আমি মানে আগের ভিডিওতে বলেছি থ্রি কোশ্চেনের লেখক পরিচিতি অর্থাৎ লয় লিও টলস্টয়ের লেখক পরিচিতি সম্পর্কে তো যাই হোক এখন আর ওই লেখক পরিচিতি বলছি না মেন টপিকটাতেই আসছি যেখান থেকে সাধারণত ছাত্রছাত্রীদের কোশ্চেন সেট আপ হয় আর কি সেই কোয়েশ্চেন সেট আপের জন্য আমি ডাইরেক্ট পড়াটাতে আসছি এবং মেন ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের যে কাজ সেটা হচ্ছে পড়াটাকে ভালো করে রেডি করা পড়াটাকে ভালো করে রেডি করলেই হয় খুব একটা ডিপ থেকে কোশ্চেন আসে না তাই আর কি খুব একটা ডিপ থেকে কোশ্চেন না আসার জন্য পড়াটাকে খুব ভালোভাবে লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ভালো করে জেনে নিলেই সাধারণত আমাদের এখানে ওই যেসব কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেওয়া সম্ভব হয় তো এই চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটা এই ভিডিওটাতে প্রথম যেটা বলবো থ্রি কোশ্চেন তিনটা প্রশ্ন কবিতাটার নাম হচ্ছে পড়াটার নাম হচ্ছে তিনটা প্রশ্ন থ্রি কোশ্চেন তো এই থ্রি থ্রি কোশ্চেন যে পড়াটা রয়েছে সেই পড়াটার মধ্য থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন কী এবং কোথা থেকে কার মাথায় এইসব জিনিসগুলো আমি এখন ডিসকাস করছি তিনজন তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উদয় হয়েছিল একজন যারের মাথায় যার কাদেরকে বলা হয় এখানে একটু উল্লেখ উল্লেখ করার দরকার আছে যার হচ্ছে রাশিয়ার যেসব রাজা রাশিয়ার রুলার রাশিয়ার রুলার যারা রাশিয়ার রুলারদেরকে রাশিয়ার শাসকদেরকেই যার উপাধি দেওয়া হয় তো এখানে একটা রাশিয়ার রাজা অর্থাৎ যারের মাথায় তিনটা প্রশ্নের উদয় হয়েছিল এই তিনটা প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু অর্থাৎ তিনটে প্রশ্ন করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারা যাদের কথা মেনে চলা যায় এবং তিন নম্বর অর্থাৎ শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কোনটা যে পেশাটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা অর্থাৎ যারের মাথায় এই তিনটি প্রশ্নের উদয় হয়েছিল কারণ কারণ এইটাই যে তিনি সমস্ত কাজে যে কোনো কাজ যে কাজে তিনি উদ্যোগ নেবেন সেই কাজেই সফল হতে চান আর কি তো এই সফল হওয়ার জন্য তিনি যদি আগেভাগেই জানতে পারেন যে এই কাজটা করলে এই কাজটা উদ্যোগ নিলে তিনি সফল হবেন তাহলে অবশ্যই সেই কাজটা করবেন এবং সেই কাজটি করার জন্য কোন কোন লোকের দরকার সেটা যদি আগেভাগেই তিনি জানতে পারেন তাহলে অবশ্যই সেই সব লোকগুলোকে সেই সব লোকগুলোকে তিনি চয়ন করে নেবেন সেই সব লোকগুলোকে সিলেক্ট করে নেবেন এবং সেই কাজে নিযুক্ত করবেন এবং সবচেয়ে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে কাজ তো সময় তো পাওয়া গেল এবং লোক তো পাওয়া গেল কিন্তু কাজটা কি যদি তিনি জানতে পারেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কোনটা তাহলে সেই কাজটাই তিনি করবেন সেই লোকগুলিকে যে লোকগুলির দরকার সেই লোকগুলিকে নিয়োগ করবেন এবং এবং আলটিমেটলি হচ্ছে সেই সময়টাতেই করবেন যাতে করে যে সময়টা করলে সফল হবে সেই সময়টাতে তাই এই তিনটা প্রশ্নের উদয় হওয়াতেই তিনি তার যে রাজ্য তার রাজ্য অর্থাৎ তার কিংডম থেকে তার কিংডম থেকে সমস্ত যেসব জ্ঞানী ব্যক্তি সমস্ত লার্ড পার্সন সমস্ত পণ্ডিত লোক সমস্ত পণ্ডিত লোক লোকদেরকে তিনি ডাকলেন অ্যান্ড হি প্রোক্লেমড দ্যাট মানে হি হি প্রোক্লেমড দ্যাট দ্য পার্সন হু উইল বি আনসার হু উইল বি অ্যাবল টু আনসার মাই কোয়েশ্চেন্স হি উইল বি হি উইল বি গিভেন আ গ্রেট হিউ ওয়ার্ল্ড অর্থাৎ এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাকে তাদেরকে খুব সুন্দর একটা বড় পুরস্কার দেওয়া হবে যথারীতি সমস্ত রাজ্যের যেসব বিয়ে রাজ্যের যে জ্ঞানী এবং শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা যেসব ল্যান্ড পার্সেন্টরা তারা সবাই জড়ো হলো রাজার ডাকে অর্থাৎ জারের ডাকে রাশিয়ান রাজার জার তো জারের ডাকে সবাই জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে তারা সবাই আর কি ওই তিনটা প্রশ্ন জারের কাছ থেকে শুনে নেয় এবং তিনটা প্রশ্নের উত্তর দেয় তো প্রথম এইখানে একটা বলার কথা আছে প্রথম যে প্রশ্ন সেই প্রথম প্রশ্নের উত্তরটা আর প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা তো এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটায় এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি বিভিন্ন উত্তর পেয়েছিলেন তো বিভিন্ন উত্তর কীরকম পেয়েছিলেন একটু আমি বলি আগে গল্পটা যেহেতু বলছি বিভিন্ন উত্তরগুলো হচ্ছে এরকম যে প্রথম প্রশ্নের উত্তরে পেয়েছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সময় যদি সত্যিকারের রাজাকে নির্ণয় করতে হয় তাহলে তাকে একটা দিন মাস বছরের দিন মাস বছর দিন মাস বছরের একটা তালিকা নির্ণয় করতে তালিকা তালিকা বানাতে হবে তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা অনুসারে কঠোরভাবে তাকে তার জীবনযাপন করতে হবে এটা ছিল কিছু লোকের উত্তর এরপরে আরও কিছু লোক বললো যে এটা কিন্তু খুবই অসম্ভব কাজ আগে আগেভাগেই বলে দেওয়াটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা এটা আগেভাগেই বলাটা খুবই কঠিন কাজ তারপর আবার কিছু লোক এলো আবার কিছু লোক আবার কিছু লোক বললো যে না এই আগেভাগে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা কেউ বলতে পারবে না আসলে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যদি কেউ বলতে পারে তাহলে সেটা পারবে ম্যাজিসিয়ান কারণ ম্যাজিসিয়ানসটাই সব কাজের সঠিক সময়টা আগেভাগেই জানতে পারতে পারে সেই জন্য তারা কেউ কেউ ওই যারা সভা সদে এসেছিলো যারা কাউন্সিলার ছিল আবার কিছু লোক উত্তর দিয়েছিলো যে যদি সঠিক সময়টা নির্ণয় করতে হয় কোনো কাজে তাহলে অবশ্যই রাজার কিছু কাউন্সিলার দরকার আছে কাউন্সিলার মানে হচ্ছে একটা কাউন্সিল নির্ণয় করতে হবে সেই কাউন্সিলে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা অবস্থান করবে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা সেই কাউন্সিলে থাকবে এবং সেই কাউন্সিল থেকে সিদ্ধান্ত হবে যে কোন সময়টাতে কাজ করা কাজটা করা হবে এরপর দেখা গেল কেউ আর কি সঠিক প্রশ্ন প্রশ্নটির সঠিক উত্তর কেউ আর কি দিতে পারলো না দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রেও একই রকম বিভিন্ন রকম উত্তর পাওয়া গেল আর আমরা জানি যে একটা প্রশ্নের উত্তর একটা যদি ইউনিভার্সাল সর্বজন গ্রাহ্য সর্বজন গ্রাহ্য যদি উত্তর চাই তাহলে সেটা কিন্তু সবার ক্ষেত্রে একই আনসার হয় সব জায়গাতে মানে স্থান কালপাত্র ভেদে সব জায়গাতেই একই হবে তো তাই যার তৃতীয় প্রশ্নের উত্তরটাও শুনলেন তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো কেউ আর কি সঠিক প্রশ্নের উত্তর কেউ সঠিকভাবে প্রশ্ন সঠিক প্রশ্নের উত্তর অর্থাৎ একটা ইউনিভার্সাল উত্তর কেউ কিন্তু দিতে পারল না তার ফলে রাজা কারো যার অর্থাৎ যার রাশিয়ার রাজা কোনোভাবেই কোনোভাবেই কারোর কারোর উত্তরেই সন্তুষ্ট হলেন না এবং কাউকে রিওয়ার্ডও দিলে দিলেন না এবং বরং অন্যদিকে তিনি একটা সিদ্ধান্ত করে নিলেন যে আজকে তিনি একজন সন্ন্যাসীর কাছে দেখা করবেন তিনি আগে আগে থেকেই জানতেন যে একজন সন্ন্যাসী ওই জঙ্গলে থাকেন এবং সেই জঙ্গলের যে সন্ন্যাসী থাকেন তিনি আর কি খুব জ্ঞানী ব্যক্তি এবং হয়তো তার কাছ থেকে তার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে তাই তিনি ওই জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু জ্ঞানী ব্যক্তিটির আবার কিছু শর্ত ছিল শর্তটা কি জ্ঞানী ব্যক্তিটির শর্তটা হচ্ছে তিনি কোনো রাজা রাজড়া বা কোনো রাজড়া কোনো রাজা রাজড়া তাদেরকে তিনি তার আশ্রমে গ্রহণ করতেন না এবং তাদের তাদেরকে কোনো যুক্তি পরামর্শ বা তাদের কোনো প্রশ্নের উত্তর তিনি দিতেন না তাই রাজা সিদ্ধান্ত নিলেন যে আমি ওই কোনো রাজার কোনো রাজা রাজার বেশে আর কি কোনো রাজার মতো করে আর কি আমি ওই হারমিটের কাছে যাব না এবং তিনি সিদ্ধান্ত নিলেন রাজার কাছে যাওয়ার সময় সে একদম সাধারণ মানুষের মতো যাবেন তাই তিনি ঘোড়ার পিঠে চড়ে রাজার মতো অবশ্যই রওনা দিয়েছিলেন ঘোড়ার পিঠে চড়ে তার বডিগার্ডকে নিয়ে গিয়েছিলেন কিন্তু যখনই তিনি হারমিটের যে কুটির অর্থাৎ সন্ন্যাসিটির যে কুটির সন্ন্যাসিটির যে আশ্রম সেই আশ্রমের সামনে গিয়ে তিনি ঘোড়া থেকে ঘোড়া থেকে নেমে পড়েন এবং নেমে পড়ার পর সমস্ত সাধারণ পোশাক পরিচ্ছদ পরিধান করেন এবং সাধারণ পোশাক পরিচ্ছদ পরে হারমিটের কাছে যাই হারমিট যে সময় হারমিটের কাছে তিনি পৌঁছান তখন হারমিট কিন্তু সেখানে হারমিট কিন্তু সেখানে মাটি খুঁড়তেছিল তার বীজ বপন করার জন্য মাটি খুঁড়তেছিল এবং এই মাটি খুঁড়ার সময় তিনি সেখানে পৌঁছান যার প্রথমেই গিয়ে তাকে দেখে যে হারমিট খুবই ক্লান্ত হয়ে পড়েছেন ক্লান্ত হয়ে পড়েছেন অনেকক্ষণ কর্ত খোঁড়ার পরে তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি তিনটা প্রশ্নের উত্তর তিনটা প্রশ্ন করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হারমিট মহাশয় অর্থাৎ সন্ন্যাসী মহাশয় আমাকে আপনার আমাকে আপনার আপনি তিনটা প্রশ্নের উত্তর বলে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা এই তিনটা প্রশ্নের উত্তর বলে দিন এই প্রশ্ন তিনটি শুনে শুনেছেন মন দিয়ে অবশ্যই হারমিট শুনেছেন কিন্তু হারমিট শুনে নিয়েও রকম রিয়্যাক্ট করেননি অর্থাৎ কোনো কথাবার্তা বলেননি তিনি শুধুমাত্র যে কাজে ব্যস্ত ছিলেন অর্থাৎ গর্ত খোঁড়ার কাজে গর্ত খোঁড়ার কাজে ব্যর্থ ছিল ব্যস্ত ছিলেন সেই কাজ তিনি করতে লাগলেন এবং যারের প্রশ্নের কোনো রূপ উত্তর তিনি দেননি কিছুক্ষণ পর যার দেখলেন যে হারমিট এখন হারমিট যেহেতু খুবই হারমিট অর্থাৎ সন্ন্যাসিটি সন্ন্যাসিটি খুবই শীর্ণ এবং দুর্বল ছিলেন তাই তিনি ভাবলেন যে ওনাকে একটু সাহায্য করার দরকার আছে এবং সঙ্গে সঙ্গে তার হাতের কোদালটা অর্থাৎ হারমিটের হাতের সন্ন্যাসীর হাতের কোদালটা তিনি নিজে কেড়ে নিলেন এবং কেড়ে নিয়ে তাকে বললেন আপনি একটু বিশ্রাম করুন এবং আমি আপনি একটু বিশ্রাম করুন এবং আমি আপনার আপনার কাজটা একটু করতে থাকি এতে হারমিট রাজি হলেন রাজি হয়ে তাকে হাতে কোদালটা তুলে দিলেন এবং কোদাল কোদালটা তুলে দেওয়ার পর হারমিটটা একটু বসে বিশ্রাম নিতে থাকলেন ঠিক সেই সময় যার আবার প্রশ্নগুলি রিপিট করলো যার আবার সেই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারা এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা হারমিট কিন্তু তখনও তার প্রশ্নের কোনো উত্তর দিল না এতে যার কিন্তু কোনোভাবে হতাশ নেই তিনি গর্ত খুঁড়ে যেতে থাকলেন কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করলেন হারমিট কে যার কেন আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না তখন কিন্তু যার খুব সুন্দর যারকে হারমিট কোনো উত্তর দিল না বরং তিনি বললেন দাও তুমি ক্লান্ত হয়ে পড়েছো কোদালটা আমাকে দাও আমি গর্তগুলো খুঁড়ি তখনও পর্যন্ত যার উত্তর না পাওয়ায় যার অবশ্যই একটু বিব্রত হলেন এবং একটু বিরক্ত হলেন যে প্রশ্নের তিনি উত্তর দিলেন না কেন তবু কিন্তু যার হাল ছাড়েননি তিনি তার কাছ থেকে তিনটা প্রশ্ন উত্তর নিয়ে তিনটা প্রশ্নের উত্তর নিয়েই যাবেন এরকম ভাবনা চিন্তা করে বসে থাকলেন এবং হারমিট করত তো ঘুরতে লাগলো আর সামনেই যার বসেছিলেন কিছুক্ষণ পরে দেখা গেল যে ওই জঙ্গলের দিক থেকে পাশের জঙ্গলের দিক থেকে পাশের জঙ্গলের দিক থেকে পাশের জঙ্গলের জঙ্গলের দিক থেকে একটা আহ আহত দাড়িওয়ালা লোক তাদের দিকে ছুটে আসছে যার এবং হারমিটের দিকে অর্থাৎ সন্ন্যাসীটির আশ্রমের দিকে সঙ্গে সঙ্গে যার ছুটে গেল ছুটে গিয়ে দেখছে লোকটা আহত তার তার পেটে ক্ষতস্থান আছে এবং প্রচণ্ড রক্ত ঝরছে তার ওই ক্ষতস্থান থেকে এটা দেখে সঙ্গে সঙ্গে যার তাকে শুশ্রূষা করার সিদ্ধান্ত নেয় এবং তাকে গলে তুলে নিয়ে আসে হারমিটের সেই বাসাতে এবং তার কাছে যে রুমাল ছিল তার কাছে যে কাপড় চোপড় ছিল তা দিয়ে বাঁধা তা দিয়ে ব্যান্ডেজ করে দেয় তার ওই ক্ষতস্থানটাকে এবং ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে থাকে তাকে সুস্থ করার জন্য বারবার রিব্যান্ডেজ করতে থাকে এবং ধুয়ে মুছে পরিষ্কার করে রিব্যান্ডেজ করতে থাকে অবশেষে যার অধিক পরিশ্রম করার ফলে ক্লান্ত হয়ে ওই ওই হারমিটের কুটিরের যে থ্রেশোল্ড ছিল থ্রেশহোল্ড অর্থাৎ এখানে বলবো আমরা থ্রেশহোল্ড মানে চৌকাঠ চৌকাঠের মধ্যেই তিনি শুয়ে পড়েন পরের দিন সকালবেলায় যখন তিনি উঠেন পরের দিন সকালবেলায় উঠে দেখে উঠে উঠে যখন ওঠেন তখন ওই ওই যে আহত দাড়িওয়ালা লোকটা ছিল সেই দাড়িওয়ালা লোকটি যারকে যারকে প্রথমেই বলেন আমাকে আপনি ক্ষমা করবেন আমাকে আপনি ক্ষমা করবেন যার একটু অবাক হয়ে যায় কারণ যার আগের রাত্রে যেসব ঘটনাগুলো ঘটেছিল সমস্ত ঘটনায় কিন্তু তিনি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন তাই যারকে বললেন তাই ওই দাড়িওয়ালা আহত লোকটাকে যার বললেন যার বললেন কেন আপনাকে ক্ষমা করার মতো আমার কিছু নেই আপনি তো কোনো অপরাধ আমার কাছে করেননি এবং আপনাকে আমি ক্ষমা করতেই বাজাবো কেন তখন তিনি পুরো ঘটনাটা বললেন আই এম ওয়ান অফ দ্যাট অ্যানিমি অর্থাৎ আমি আপনার দ্যাট অ্যানিমি অফ ইয়র্স আই এম ওয়ান অফ দ্যাট অ্যানিমি অফ ইয়র্স আমি আপনার সেই শত্রু যে আপনাকে হত্যা করতে চেয়েছিলো এবং সেই যে হত্যা করতে চেয়েছিলো যার ইন্টেনশন ছিল হত্যা করা সেই ব্যক্তিটারই আপনি জীবন বাঁচিয়েছেন আপনাকে এই প্রসঙ্গে বলা দরকার আপনি সেই আপনি সেই লোক যে আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তা এবং তার সমস্ত সম্পত্তি আমাদের সমস্ত সম্পত্তি আপনি কেড়ে নিয়েছিলেন তাই আপনার প্রতি একটা শত্রুতা ছিল একটা ক্রোধ ছিল এবং আপনাকে একটা মারার জন্য বহুদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে আমি হত্যা করব। কিন্তু সময় পাইনি এবং সুযোগ পাইনি বলেই আপনাকে হত্যা করা যায়নি অবশেষে আমি দেখলাম যে আপনি একাই हमें देखल आपनी, आपनी एका कि ইয়ে হারমিটের কুটিরে অর্থাৎ সন্ন্যাসীর কুটিরে আসছেন এইটা দেখে আমি এলাম এবং সুযোগ বুঝে আপনাকে হত্যা করার চেষ্টা করি কিন্তু যখন আপনি নেমে পড়েন এবং হারমিটের অর্থাৎ সন্ন্যাসীর সন্ন্যাসীর কুটিরে চলে আসেন সন্ন্যাসীর আশ্রমে চলে আসেন তখন কিন্তু আপনার সেই বডিগার্ড আমাকে ধরে ফেলে এবং আমাকে আহত করে এবং সেই তখন আমি ছুটতে ছুটতে হারমিটের সন্ন্যাসী হারমিটের আশ্রমের দিকে ছুটে আসছি সেই সময় আপনি আমার জীবন রক্ষা করেছেন সমস্ত ঘটনা যার বুঝতে পারলেন এবং যার বুঝতে পেরে বললেন যাক ভালো হয়েছে আমার একজন শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন হয়েছে এবং তিনি আরও বললেন যে যাক আমার যে যে শত্রু মানে পরম শত্রু জীবন নেওয়ার মতো শত্রু সেই শত্রুর সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন হয়েছে এবং সেই শত্রুকে আমি আজকে আবার বন্ধুরূপে ফিরে এসেছি সেটা আমার পক্ষে অবশ্যই ভালো এবং সেই দাড়িওয়ালা আহত লোকটি যারের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বললেন যে আমি এবং আমার পরবর্তী তিন চারটা প্রজন্ম আমি এবং আমার পরবর্তী তিনটা তিন চারটা প্রজন্ম আপনার কাছে দাসত্ব দাস হয়ে থাকবে আপনার কাছে দাস হয়ে থাকবে এবং সবাই আপনার কথা মতো কাজ করবে এই কথা শুনে যার খুবই খুশি হলেন এবং তাকে বললেন যে আপনার যা চিকিৎসা হবে যা চিকিৎসার খরচা হবে সমস্ত রাজ বৈদ্য দিয়ে অর্থাৎ রাজার যে সব ডাক্তার থাকে সেই সব রাজার ডাক্তার দিয়ে আপনার চিকিৎসা হবে এবং আপনার যে সম্পত্তি আমি বাজেয়ত্ত করেছিলাম আমি আপনার ভাইকে অবশ্যই ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আপনার যে সম্পত্তি আমি কেড়ে নিয়েছি সেই সম্পত্তি আপনাকে আমি আবার ফিরিয়ে দেব এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিলেন এবং ও ওই যে দাড়িওয়ালা আহত লোকটি সেই লোকটি যারকে ধন্যবাদ জানালেন কিছুক্ষণ পর যারের মাথায় সেই তিনটি প্রশ্ন যে তিনটি প্রশ্ন আগের দিনের সেই তিনটি প্রশ্ন আবার জেগে উঠলো এবং সন্ন্যাসীকে বললেন দয়া করে আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দিন যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আমাকে সরাসরি বলে দিন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি এই মুহূর্তের সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে বিদায় নেব এই রকম কথা শোনাতেই হারমিট শান্ত মাথায় খুব ধীরভাবে বললেন ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড অর্থাৎ তুমি তোমার প্রশ্নের খুব সুন্দর উত্তর পেয়ে গেছো যার কিন্তু বুঝতে পারলেন না কখন তিনি উত্তর পেয়েছেন কখন হারমিট তাকে উত্তর দিলেন এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে যারকে তিনি সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে তিনি বললেন না আমি আমার প্রশ্নের উত্তর পাইনি আর যদি বা পেয়েছি তাহলে আপনি আমাকে এক্সপ্লেন করুন আপনি ব্যাখ্যা করুন সেই উত্তরগুলো কীভাবে আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি হাউ কিভাবে তাহলে তখন বললেন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা তুমি প্রশ্নটা করেছিলে সেটা হচ্ছে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেইটা যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেইটা যখন আমি যখন তুমি আমার কাছে এসে বসলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিল তোমার কাছে সেইটা যে যাকে তুমি সাহায্য করেছিলে অর্থাৎ আমাকে তুমি সাহায্য করেছিলে আমার কাছে এসে বসেছিলে এইটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং তারপর আমি যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন তুমি আমাকে সাহায্য করেছিলে সেটা ছিল আমার তুমি আমাকে সাহায্য করেছিলে তখন সেই যাকে সাহায্য করে অর্থাৎ যাকে সাহায্য করেছিল অর্থাৎ আমাকে সাহায্য করেছিল আমিই ছিলি তোমার আমিই ছিলাম তোমার তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিলাম আমি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কাজ ছিল কোনটা না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাকে সাহায্য করাটা যেহেতু আমি তখন খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এবং তুমি সেগুলি করেছ যার তখনও বুঝে উঠতে পারলেন না কিভাবে উত্তর তিনি দিলেন তখন তিনি বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে বর্তমান নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে নাও বর্তমান কারণ ভবিষ্যতের উপরও আমাদের কোনো ভবিষ্যতের উপর আমাদের কোনো দখল নেই এবং অতীতে যা ঘটে গেছে সেটাকে তো আমি পরিবর্তন করতে পারি না তাহলে আমার যে সময়টার উপর কন্ট্রোল আছে যে সময়টাকে আমি আমার মতো করে ব্যবহার করতে পারি সেই সময়টা হচ্ছে নাও অর্থাৎ সেই সময়টা হচ্ছে বর্তমান তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও অর্থাৎ বর্তমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে তোমার কাছে বর্তমানে যে আছে সেই লোকটাই হচ্ছে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারণ পরবর্তীকালে তুমি কাউকে পাবে কি না দশ মিনিট পরে কী ঘটবে কী ঘটবে না সেটা আমাদের কাছে আমাদের কারোরই জানা নেই এবং সঠিকভাবে আমরা এটাও বলতে পারি না যে পরে দু মিনিট পরে আমার মানে দু মিনিট পরে আমার অন্য একটা লোকের সঙ্গে দেখা হবে বলে সুতরাং তুমি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে বর্তমানে যে আছে সেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের কথা বলছো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে লোকটি আপনার কাছে বর্তমান আছে সেই লোকটির সর্বান্তকরণে অর্থাৎ প্রাণপণে সেই লোকটিকে আপনার সাহায্য করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই আমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরগুলোর সঙ্গে তুমি মিলিয়ে নাও যে উত্তরগুলো দিয়েছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল তোমার ওইটা যখন তুমি আমার কাছে এসেছিলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিলাম আমি তোমার কাছে সেই সময় কারণ তখন ওই আহত লোকটি তোমার কাছে আসেনি সেবা করার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা তোমার ছিল সেটা হচ্ছে আমার হেল্প করা আমার সাহায্য করা যেটা তুমি করেছিলে সো এখানে আমি বলতে পারি যে তুমি তোমার কাজটা করেছো এবং খুব সুন্দরভাবে করেছো সো খুব সুন্দরভাবে করেছো তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে যে তোমার কাছে বর্তমানে আছে সে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে লোকটা তোমার কাছে বর্তমানে আছে তার সর্বান্তকরণে প্রাণপণে ভালো করে ভালোবেসে তার জন্য ভালো করা যার এতক্ষণে বুঝতে পারলেন যে তিনি তার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছেন এবং খুশি মনে হারমিটের কাছ থেকে বাড়ি গেলেন ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দেবেন এবং চ্যানেলটা যেহেতু আমার নতুন সুতরাং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রিপশান অবশ্যই আমাকে প্রেরণা দেবে পরবর্তী ভিডিওটা করার এবং এইটা আমি বাংলাতে গল্পটা বললাম পরবর্তী যে গল্পটা লাইন বাই লাইন ইংরেজি শব্দের বাংলা মানে বলে প্রত্যেকটা লাইন বাই লাইন ইংরেজি শব্দের বাংলা মানে বলে বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওতে সো লাইক মাই ভিডিও एंड सब्सक्राइब माई चैनल थैंक यू जय हिंद वंदे मातरम